আজকে সকালে যখন অফিসে আসছিলাম তখন বেশ একটা শীতশীর কিন্তু করছিল, অর্থাৎ হালকা হালকা একটা শীতশীর আমেজ বজায় ছিল। কিন্তু জানেন কি হাওয়া অফিস কি বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই নাকি এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমপক্ষে 4-5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। শীতের বিদায় নিশ্চিত এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানাচ্ছে রাত এবং সকালে মনোরম আবহাওয়া থাকবে শহরে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা সপ্তাহের শুরু থেকে পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে। সামান্য কুয়াশার দাপট আগামী কয়েকটা দিন থাকবে, তবে সূর্য ওঠার পরপরই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে বলে এমন কিন্তু শহর কলকাতায় কিছু ফিল হবে না। রাতের তাপমাত্রা 21 ডিগ্রির ঘরে এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শহর কলকাতায়, তবে আকাশ থাকবে মেঘলা কোথাও কোথাও। দার্জিলিং এবং কালিম্পংয়ে যদি আমরা নজর রাখি অবশ্যই পাহাড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 21.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 54-95%। দিল্লির মৌসুম ভবন সূত্রে আরও একটা বিষয় জানা যাচ্ছে যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা রয়েছে ছত্তিশগড় এলাকায়, তবে ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ছে। আর এই ঘূর্ণাবর্তের জন্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে শনিবার দিন শহরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল। তবে আপাতত তাপমাত্রা মনোরম থাকবে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ যে বিষয়টা বোঝা যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী যে এবার কিন্তু এসি ফ্যান চালানোর সময় ধীরে ধীরে এসে গিয়েছে। শীতের এইবার এই বছরের ইনিংসটা যদি আমরা একটু দেখি, কখনো শীত চলে গেল আবার ফিরে এলো, আবার যখন ফিরে এলো তখন তার কামব্যাকটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। কিন্তু এবার যে বিষয়টা হাওয়া অফিস বলছে যে আর শীতের ফিরে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে, একটা বসন্তের পরিবেশ প্রেম প্রেম ভাব চতুর্দিকে। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে, তবে ধীরে ধীরে শহর কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করবে। প্রায় 3-4 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটা আগে থেকে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শীতের বিদায় একেবারেই নিশ্চিত, আলিপুর আবহাওয়া দপ্তর সেই বিষয়টা জানিয়েও দিয়েছে। সকালে এবং রাতের যে আবহাওয়া আপাতত কটা দিন শহর কলকাতার ক্ষেত্রে মনোরম থাকবে। পাহাড়ের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দার্জিলিং কালিম্পং সেখানে কিন্তু আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা মনোরম আবহাওয়া আপনারা কয়েকদিন উপভোগ করতে পারবেন। আর সেই মনোরম আবহাওয়া উপভোগ করতে করতে একবার আপনারা যান না আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।